কোথায় যাচ্ছেন মহারাজ? আসুন না আমার কক্ষে, আপনার একটু সেবা যত্ন করি। আমি এখন দরবারে যাচ্ছি বড় রানী। না একটু বিলম্বই হলো। আপনি আমার ঘরে আসুন মহারাজ। আমি বুঝি অসুন্দরী? আমি কোনে রানী, আপনি আমার ঘরে আসুন। আর আমি মাকে দোষ করলাম মহারাজ? আপনি আমার ঘরে আসুন। আমার ঘরে আসুন, আমার ঘরে আসুন মহারাজ, আপনি আমার ঘরে আসুন। প্রেমের নাম হাইহুতাস, রানীদের খপ্পর থেকে মহারাজকে বাঁচাবো তো আমি। এ এমনিতে পারলো না, অমনিতে খুব টানাটানি। না না না, তা হবে না। এই সাত সকালে কারো ঘরে টরে যাওয়া চলবে না। প্রেমের নাম হাইহুতাস, দরবারে বইছে গরম বাতাস। মহারাজ সবাই আপনার জন্য দরবারে অপেক্ষা করছে, চলুন। মহারাজের আশকারা পেয়ে পেয়ে হাড়ব্যাট একেবারে মাথায় উঠেছে। আমি একদিন ওকে শাস্তি দেবই। বলুন মহামন্ত্রী উদিত নারায়ণ, আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, রাজভাণ্ডার থেকে দিয়েছি খাদ্য, তবুও কেন তারা অসুখী? কেন তাদের মনে এত দুঃখ, এত অসন্তোষ? কি তাদের অভিযোগ? ধৃষ্টতা মার্জনা করবেন মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি অক্ষম। রাজ্যময় ঘোষণা করে দিন মহামন্ত্রী, আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বেরোব। যথা আজ্ঞা মহারাজ। বলতে পারো পলাশপুরের কোন রাস্তা? কথা বলার সময় নেই গো বাছা। কেন গো? ও তুমি তাহলে জানো না, আজ রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন। রাজা নগর পরিদর্শনে বেরিয়েছেন, এ তো ভালো কথা। ভালো না ছাই, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই হবে বেশি। অমঙ্গল তা নয় তো কি, সাত সকালে এমন আটকুড়ে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আট করে না, ও বেটা যে পথ দিয়ে যায় সে পথের ঘাস মরে যায়। যে মাঠে পা দেয় সে মাঠে আর ফসল ফলে না, যে গ্রামে আসে সে গ্রামে মোরগ লাগে। সাত জন্মে মেলা পাপ করেছে আর তাই আমাদের এই রাজ্যে বাস করতে হচ্ছে। ভগবান যেন আমাদের ওই আটকুড়ির মুখ না দেখায়। এই চল 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 চল। চলুন ফিরে যাই, কি হবে আর এসব কথা শুনে। কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি। মা গো, তুমি তুমি কি গা বাছা? আমি এক পথিক। আচ্ছা বুড়িমা, পথ চলতে দেখলাম তোমাদের আট করে রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার ঘর ধরে খিল এটে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? আর বলো না বাপু, সাধে কি আর বাইরে বসে আছি, বসে আছি মরতে। মরতে এছাড়া আর কি? এমন এক আটকুড়ে অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিন তিনটে দিন কেটে গেল, ওই আটকুড়ে রাজা নাকি নগর ভ্রমণে বেরিয়েছে। ওই লক্ষ্মী ছাড়া অপয়া রাজার মুখ দেখলে অমঙ্গল হয়, এই ভয়ে কেউ আর বাড়ির বাইরে পা দিচ্ছে না, ভিক্ষেও পাচ্ছি না। ও পেটের মধ্যে আগুন জ্বলছে, শুনেছি এ রাজা এমনি অপয়া, সে যে পথ দিয়ে যায় সেই পথই শুধু পুড়ে যায় না, যে মানুষ তার মুখ দেখে সে মানুষও নাকি মরে যায়। পেটের জ্বালা আর সইতে পারছি না, ওই আটকুড়ে অপয়া রাজার মুখ দেখলে যদি মরতে পারি সেই আশায় বসে আছি বাবা। মা গো, আমি বড়ই কাঙাল, দেবার মতো আমার কিছুই নেই, এগুলো নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে খিল এটে দাও। নাও মা, নাও।
ভগবান তোমার মঙ্গল করুন। কিন্তু বাছা, ওই অপয়া আট করে রাজার মুখ দেখলে তুমিও যে মরে যাবে, তাই ওই অপয়া রাজার আসার আগে তুমি এখান থেকে চলে যাও। বুড়িমা, যাও বাপু যাও, শিগগির চলে যাও, যাও যাও। মহারাজ, তুই খুব দুঃখ পেয়েছিস তাই না? ওরা তো সত্যি কথাই বলেছে যে রাজ্যের রাজা আট করে তার মুখ দেখাও যে পাপ। আমি যে তোদের হতভাগ্য রাজা রে, হতভাগ্য রাজা।